হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি পুলি আমার মতো করে এইভাবে একবার পুলি বানিয়ে খেয়ে দেখো গরম গরম শুকনো ঘি ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি উপরটা একদম মুচমুচে হয় আর ভেতরটা কুমড়োর পুরে ঠাসা রেসিপিটির নাম কেন কুমড়োপুলি হলো সেটা আমি তোমাদের রান্না করতে করতে বলে দেবো তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুগণ কুমড়ো পুলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আট দশটার মতো কচি কচি কুমড়ো পাতা যেহেতু কুমড়ো পুলি তাই আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে লাউ পাতা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতাগুলো কিন্তু অনেকটাই বড় একটু যদি ছোটো ছোট পাতা হয় তাহলে পুলিগুলো বানাতে কিন্তু সুবিধা হয় যাই হোক কিছু আর করার নেই এই বড় পাতা দিয়েই আজকে আমি তোমাদের কুমড়ো পুলি বানিয়ে দেখাবো তো পাতাগুলোকে একটা সাইজে রেখে দিয়ে আমরা দেখো নিয়ে নিয়েছি এখানে কুমড়ো কুমড়ো পুলি বানাতে কুমড়ো তো অবশ্যই লাগবে তার জন্য বেশ কিছুটা কুমড়ো এইভাবে দেখো আমি একদম কুমড়ো ভাজার মতো ছোট্ট ছোট্ট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইতে আমি দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো সাদা তেল আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলে করবো তোমাদের যদি ইচ্ছে করে তোমরা কিন্তু সর্ষের তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেলে মাত্র দুই চিমটির মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে কুচনো কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো একদম ঝাঁকা নাকা করে কুচনো কাঁচা লঙ্কাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে খুন্তি দিয়ে একটু ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ভাজা ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলোকে কুমড়োগুলোকে দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে কুমড়োটাকে খুব ভালো করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে দিয়ে আবারও কুমড়োর সাথে খুব ভালো করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি স্বাদ অনুসারে একটু চিনি দেব তাহলে কী হবে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর মশলার বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম এতে কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এই রান্নাতে আমি কী কী মশলা ব্যবহার করছি সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেব তো সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ধামা চাপা দেব মানে ঢাকনা বন্ধ করে কুমড়োটাকে আমাদের একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না কুমড়োটা নরম হয়ে আসতে মানে সেদ্ধ হয়ে আসছে তো বন্ধুগণ এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি কুমড়োটা দেখো একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় তো দেখো এইবারে কিন্তু খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাকানাকা করে আমি কুমড়োটাকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি তো তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তোমরা অবশ্যই ম্যাশার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কুমড়োটাকে একটু ম্যাশ করে নেবে তো কুমড়ো রান্না একদমই রেডি হয়ে গেছে এইবার একটি পাত্রে আমি কুমড়োটাকে ঢেলে নেবো তো বন্ধুগণ পুর কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে এটাই কিন্তু আমরা পুলিতে পুর হিসাবে ব্যবহার করব তো পুরটাকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে দেখো আমি নিয়ে নিলাম বড় একটা মিক্সিং বোল এইবারে এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইরকম একটা ছোট্ট হাতার তিন হাতা আতপ চালের গুঁড়ো তোমরা দেখেই বুঝতে পারছো হাতাটা কিন্তু একদমই ছোটো তো তিন হাতা দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো আমার কাছে আতপ চালের গুঁড়ো ছিল তাই আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলাম তোমাদের কাছে যদি গুঁড়ো না থাকে তোমরা কিন্তু চাল ভিজিয়ে বেটেও দিতে পারো এবারে দেখো দিয়ে দিচ্ছি ওই হাতারই এক হাতা ময়দা এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তিল সাদা তিল দিলে কি হবে যখন খাবে না গালের মধ্যে পড়বে দারুণ টেস্টি লাগবে এবারে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে সামান্য একটু কালো জিরে মানে তিন এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো জিরে এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু চামচ দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ তিল বাটা সাদা তিল আমি বেটে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি এক চামচ তিল বাটা যদি একটু তিল বাটা দেওয়া যায় না তাহলে এই ব্যাটারটায় যে কি সুন্দর একটা টেস্ট হয় না দুর্দান্ত টেস্ট হয় এবারে দেখো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আমাদের একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেবো না অল্প অল্প করে জল দেবো আর খুব সুন্দর করে চামচ দিয়ে একদম ঘটনাটা ঘটনাটা করে এই রকম একটা ব্যাটার আমরা রেডি করে নেব। এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে এরপরে কিন্তু আমি আরও একটু পাতলা করব । তো দেখো বাটার কিন্তু একদমই রেডি আর এদিকে যে কুমড়োর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কয়েকটা জিনিস মেশাতে হবে যার কারণে এই কুমড়োর পুরটা একদম সুপার সুপার টেস্টি হয়ে যাবে এইবারে আমি কুমড়োর পুরের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে বাটা একটু যদি সর্ষে বাটা দেওয়া যায় না যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে একদম ঝাঁঝালো ঝাঁঝালো একটা ফ্লেভার পেয়ে যাবে আর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ নারকোল বাটা তো বন্ধুগণ হাতের কাছে যদি ফ্রেশ নারকল থাকে অবশ্যই এক চামচ নারকল বাটা দেবে তাহলে খেতে একদম দুর্দান্ত টেস্ট হবে তো এক চামচ যদি নারকল বাটা আর সর্ষে বাটা দিয়ে যদি কুমড়োর পুটটাকে মাখা যায় না একদম সুপার সুপার টেস্টি হবে তো কুমড়ো ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ হলুদ আর চিনি দিয়েছিলাম তাই এই সময় আর কিচ্ছু দেব না শুধুমাত্র এক চামচ সর্ষে বাটা নারকল বাটা দিয়ে খুব ভালো করে কুমড়োর পুটটাকে মেখে নিয়েছি এইবারে কুমড়োর পুটটা দেখো একদমই রেডি হয়ে গেছে একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর যে কুমড়োর পাতাগুলো আমরা নিয়েছিলাম সেই পাতা এইবার আমরা রেডি করে নেব কুমড়ো পাতাগুলোকে আগে থেকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে 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 নিয়েছিলাম এই পাতাটাকে এইভাবে এইভাবে একটু একটু ভাজ ভাজ দিতে হবে দেখেই তোমরা বুঝতে নিচের দিক থেকে ঠিক দেব। আর এই পাতাগুলো একটু ছোট হলে বানাতে বেশি সুবিধা হয় পাতাগুলো কিন্তু বেশ বড় তো যাই হোক দেখো এইভাবে ভাজ করে দেবে আমরা কি হয় পিঠে তৈরি করার সময় প্রথমে একটা বাটি তৈরি করে নিই সেই বাটির মধ্যে কিন্তু পুরটাকে ভরে দিই তো এইভাবে কুমড়ো পাতাটাকে ভাজ করে দিতে হবে আর এইভাবে পাতার মধ্যে কিন্তু কুমড়োর পুরটাকে দিয়ে দেবো আর হালকা করে একটু ঝাঁকা নাকা করে এইভাবে প্রেস করে দেবো তাহলে কি হবে পুরটা দেখো ভেতরে খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর যে ময়দা আর চালের গুঁড়োর ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে একটু লাগিয়ে দেব। তাহলে কি হবে সিল করতে সুবিধা হবে তো ঠিক এইভাবে অল্প অল্প করে ব্যাটার নেব। আর যেখানে যেখানে দেওয়ার দরকার দিয়ে খুব সুন্দর করে মুখটাকে আমরা সিল করে দেব তো বন্ধুকোন আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো ঠিক এইভাবে কিন্তু একটু করে ব্যাটার লাগিয়ে এইভাবে কিন্তু মুখটাকে একটু সিল করে দেবো তো দেখো একদমই কিন্তু পুলি পিঠার মতো দেখতে লাগছে আর পুলি তৈরি করার সময় আমরা এইভাবে পুর ভরে মুখটাকে এইভাবে কিন্তু আটকে দিই সেই জন্য এর নাম হয়েছে কিন্তু কুমড়ো পুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো একদম কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা কুমড়ো পুলি আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ তোমাদের সুবিধার জন্যে আরও একটি কুমড়ো পুলি আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি তার আগে বলবো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেখবো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো এইভাবে প্রত্যেকটা পুলি আমি রেডি করে নেব। তো দেখো এখানে আমি সাত পিসের মতো কুমড়ো পুলি রেডি করে নিয়েছি এইবার এই পুলিগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে তার আগে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে তো এখানে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারটাকে আমি হালকা একটু পাতলা করে নিয়েছি দেখেই বুঝতে পারছো একটু পাতলা করে নিয়েছি এমনভাবে পাতলা করতে হবে যাতে লেয়ারটা এই পুলির উপরে খুব ভালোভাবে পড়ে যেন খুব সুন্দর একটা লেয়ার পরে সেইভাবে কিন্তু একটু পাতলা করে নিতে হবে তো দেখো কত সুন্দর একটা লেয়ার পরে গেছে এইবার এই পুলিগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে আজকের এই কুমড়ো পুলিগুলো আমি সাদা তেলে ভাজছি চাইলে কিন্তু তোমরা সর্ষে তেলেও ভাজতে পারো তাতেও কিন্তু পুলিগুলো খেতে একদম দুর্দান্ত টেস্ট হবে তারপরে কুমড়ো পুলিগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে পুলিগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এতে কি হবে পুলিগুলোর উপরে একদম মুচমুচে ভাজা হবে আর ভেতরে একদম নরম নরম কুমড়োর পুরে ঠাসা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম শুকনো ঘি ভাতের সাথে অসাধারণ খেতে লাগে তো দেখো গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে পুলিগুলোকে এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে পুলিগুলোকে একটি পাত্রে তুলে নেব পুলিগুলো ভাসতে ভাসতেই দেখবে কত সুন্দর ফুলে উঠেছে দেখো দেখতে কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো সমস্ত পুলিগুলো এইভাবে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো বন্ধুক আজকের এই কুমড়ো পুলি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো এবার আমি তোমাদের দেখাবো পুলিগুলো কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুগণ আওয়াজ শুনেই তোমরা আশা করি বুঝতে পেরেছ যে এই পুলিগুলো উপর দিয়ে একদম মুচমুচে হয় আর ভেতরে একদম নরম নরম কুমড়োর পুরে ঠাসা খেতে ভীষণ টেস্টি লাগে তো আজকের মতো এই পর্যন্ত বাইকে অসংখ্য ধন্যবাদ